আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইডিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। তো আজ কিন্তু ভিডিওটা বারান্দা থেকেই শুরু করেছি, আর অলরেডি আমার অনেক আপুরা বুঝতেও পারছেন যে আমি থাম্বনেলে যে টাইটেলটা দিয়েছি সেটা কেন দিয়েছি। তো যখন একটা ভালো ফল পাওয়ার আশা করছিলাম, তখন যখন আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমার কাছে কেমন লাগতে পারে বলেন তো? হ্যাঁ, আমি আমার গাছগুলোর কথাই বলছিলাম। বারান্দায় আমার খুব সুন্দর সুন্দর কিছু মরিচ গাছ ছিল, যেগুলো একে একে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর এই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিছুদিন আগে একটা মরিচ গাছ দেখিয়েছিলাম, মাত্র ফুল আসতো, তখনই কিন্তু মরিচ গাছটা মরে গেছে। আর এখন যেটা হয়েছে, সবচাইতে বড় যে মরিচ গাছটা ছিল, বেশ কিছু মরিচ বের হয়েছে, আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এই মরিচগুলো নিয়েই কিন্তু গাছটা মারা গেছে। তো যখন আপুর বাসায় গিয়েছিলাম, তখনই আস্তে আস্তে করে বুঝতে পারছিলাম। আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলছিল যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আর এসে দেখি যে গাছটা একদম মরে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আসলে আমার কাছে এত বেশি খারাপ লাগছিল। মাত্র তো তুমি ফল দিবে, আর এই সময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে? যাই হোক, আফসোস করে আর কি করব, ভাগ্যে নেই, তার জন্যই হয়নি। এদিকে কুমড়ো গাছে তো মাশাল্লাহ একটা কুমড়ো গাছ আছে, 20 থেকে 30টা কুমড়োর বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে একটা গাছ হয়েছে। তাও আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ এত সুন্দর নেয়ামত দান করেছেন। তো বারান্দাটাকে একদম ফাঁকা করে ফেলেছি, পুঁইশাকগুলো এখন আর খুব একটা ভালো হবে না, যেহেতু এখন খুব একটা বৃষ্টি হবে না। তো তাই পুঁইশাকগুলোর ঢালগুলো সবগুলো কেটে দিয়েছি, এগুলো শুকিয়ে যাচ্ছে, শুধু শুধু এই ঢালগুলো এখন আর রেখে দিয়ে কী হবে। তো যেগুলো খাওয়ার ওইগুলো রেখে দেব, আর বাদ বাকিগুলো ফেলে দেব। তো এখানে আমি আর আমার শাশুড়ি মা পুঁইশাক গাছগুলো থেকে যা যা নেওয়ার সেটাই বসে বসে নিচ্ছিলাম, আর ভাবছিলাম রাবে আপু যে পুঁইশাকের পকোড়া দেখিয়েছে ভাইয়ার হাতের, সেটা দেখে তো আমার খুব লোভ হচ্ছিলো। তো ভাবলাম যে কিছুটা পাতা আমিও রেখে দেই, আমিও পকোড়া করে খাবো। তো তাই আমি এখানে কিছু পুঁইশাক পাতা সরিয়ে নিয়েছিলাম, আর এদিকে মা বসে বসে পুঁইশাক কাটছে। তো ভাঙা গলায় বয়সটা দিয়ে যাচ্ছি, জানি না আপনাদের কাছে কেমন লাগতে পারে। গতকাল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার দরকার ছিল, কিন্তু গতকাল আর শেয়ার করতে পারিনি, অনেক বেশি ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে, যার জন্য কাল আর বয়সটা কোনোভাবেই দিতে পারিনি। তবে আজকে কিন্তু আমি ভাঙা গলায় বয়স দিতে চলে এসেছি। তো বয়সটা কেমন হচ্ছে সেটা আমার চাইতো আপনারাই ভালো জানেন। আজকে আমি রান্না করব ছাগলের মাথার হাড়যুক্ত মাংস। এটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর যারা খাননি তাদেরকেও বলবো যে জানাবেন, কেননা এই হাড়যুক্ত মাংসটা যারা খেয়েছেন তারাই অবশ্যই এটার টেস্ট সম্বন্ধে খুব ভালো বলতে পারেন, আর যারা খাননি তাদের কাছে মনে হবে যে এটা খেতে যেন কেমন লাগে, কি হবে এটা খেয়ে, এটা খেতে কি কোনো ভালো লাগার কথা। আমিও সেটাই মনে করেছিলাম। আমার লাইফে আমি ফার্স্ট একবার বাবার বাড়িতে হয়তো গরুর যে মাথার হাড়টা ছিল সেটা খেয়েছি, আর কখনো ছাগলের মাথার হাড়যুক্ত মাংস খাওয়া হয়নি, এই ফার্স্ট খাচ্ছি। আর যাদের জন্য রান্না করছি তারাও লাইফে ফার্স্ট আজকে মাথার হাড়যুক্ত মাংস খাবে। তো তাই ভাবছিলাম একটু মনোযোগ সহকারে রান্নাটা করি, মজা হলে হয়তো আবারও কিনতে পারবো, খেতে পারবো। তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি যেটা করেছি, আলুটাকে ভেজে নিয়েছি, তারপর কিন্তু আলু ভাজার যে তেলটা ছিল ওইখানে আমি পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা, আর দিয়েছি গরম মশলা, এখানে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, জিরে গুঁড়া সব কিছু আমি আজকে কিন্তু শিলপাটায় বেটে তারপর তরকারিটা রান্না করছি। সাথে দিয়েছি তেজপাতা, আর দিয়েছি একটু দারচিনি, আর দিয়েছি এলাচ, অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু এটা আমি বেটেও ব্যবহার করেছি তাই এখন পরিমাণে অল্প দিয়ে। তো ভেবেছিলাম যে কাঁচামরিচটা ব্যবহার করব না, গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব। পরে ভাবলাম যে না, কাঁচামরিচের যে একটা স্মেল আসবে সেটা কিন্তু খুব ভালো লাগবে। তো তার জন্য আমি যেটা করেছি, আমি কিন্তু এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি, পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো।
তো খুব বেশি অসুস্থ ছিলাম, যার জন্য একটা কিছু কিন্তু আমি ভুল করেছি, এখনও পর্যন্ত আপনাদের চোখে পড়েছে কি না জানি না। আমি কিন্তু নর্মালি সবার আগে রান্নায় লবণটা দিয়ে দিই, না হলে দেখা যায় আমি ভুলে যাই, বাট আজকে কিন্তু আমার সেটাই হয়েছে। আমি মশলাটা কষাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি হলো, কালারটা ঠিকভাবে আসছে না কেন, তো হঠাৎ করে মনে হলো যে ধনিয়া গুঁড়া তো দেওয়া হয়নি, তাই একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি, কিন্তু আদৌ কিন্তু আমি এখানে লবণটা এখনও ব্যবহার করিনি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে ধুয়ে রাখা আমি ছাগলের মাথার হাড়গুলো দিয়ে দিয়েছি, এটাকেও এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখনও কিন্তু চিন্তা করে যাচ্ছি কেন মনে হচ্ছে যেন কালারটা একটু অন্যরকম অন্যরকম, তারপর হঠাৎ করে মনে হলো আমি মনে হয় লবণ দেইনি, তো পরে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি, তারপর আমার মাংসের কালারটা একটু সুন্দর হয়েছে। আর এই তো মশলার সাথে কিছুক্ষণ আমি হাড়যুক্ত মাংসটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। তো এই তো অনেক তো কথা বলেছি, অনেক কথার মাঝে আবারও সেই পুরনো কথাটা চলে আসছে, তো প্লিজ কেউ বিরক্ত হবেন না, যারা ভুলে গেছেন তাদের জন্যই বলছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায় প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কেননা আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার যেভাবে ভিডিওটা দেখতে হয়তো ভালো লাগছে, হয়তো আপনার মতো অনেক আপু ভাইয়া আন্টিরা আছেন যাদের কাছেও হয়তো আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগতে পারে, তো তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইকের কারণে কিন্তু সত্যি বলছি আমি অনেক বেশি উপকৃত হব। তো এই তো এখানে আমি মশলার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এই তো হাফ সিদ্ধ হওয়া কিংবা হাফ রান্না হওয়া রেখেই কিন্তু আমি আবার অন্যদিকে চলে গেছি, তো কোথায় গেছি সেটা তো অবশ্যই বলবো। তারও আগে সবাইকে জানাই জুমা মোবারক, যেহেতু আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের, তো ওই তুলনায় আমি তো শুক্রবারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এক তো অসুস্থ ছিলাম, তার মধ্যে আমি যেহেতু এখন একদিন পরপর ভিডিও শেয়ার করি, তো সেই হিসেবে আসলে ভিডিওটা শনিবারে দেওয়ার দরকার ছিল, সেটা দেওয়া হয়নি, তারপর শনিবারও দিতে পারিনি ঠান্ডার কারণে। তো হঠাৎ করে চোখ পড়লো যে আমার ধনিয়া গুঁড়োগুলো মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম যেহেতু রোদ আছে এগুলোকে বারান্দায় রোদে দিয়ে এসেছি, আর দেখছি যে মাশাল্লাহ এখানে তো বাবা ছেলে নামাজ পড়তে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর আমাকেও কিন্তু আইনের বাবা বলছিল তোমার রান্না কত দূরে, তা আমি বলছিলাম এই তো আমি তো চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন আর কোনো রান্নাই করব না, আমি সোজা এখন গোসল করে চলে যাব মসজিদে, যেহেতু শুক্রবারে এখন মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহর শান্তির জায়গা আমাদের শান্তির জায়গা, ওইখানে গেলে আমার কেন জানি মনে হয় সব দুশ্চিন্তা সব অসুস্থ সব খারাপ লাগা দূর হয়ে যায় মুহূর্তের মধ্যে, তো ওখানে কিছুটা সময় কাটাতে পারলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে তো বাবা ছেলে চলে যাচ্ছে, আর আমরা বউ শাশুড়িও কিন্তু অলরেডি চলে গিয়েছিলাম নামাজ পড়ে এসে, তারপর যেটা করি সবসময় শুক্রবারে চেষ্টা করি যে জোহরের পর একটু কোরআন তেলাওয়াত করার জন্য, আসলে ফজরের সময় হয় না, ভোর রাতে তাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এত ঘুমের চাপ থাকে, তার মধ্যে ঘুমাইও মধ্যরাতে প্রায় 12টা 1টা বেজে যায় ঘুমোতে ঘুমোতে, যেহেতু এখন সবার ভিডিও প্রচুর দেখতে হচ্ছে, তার জন্যই আর কি নর্মালি আমরা যারা ইউটিউবার আছি রাতে ঘুমো তো অনেক বেশি লেট করি, তো ভোর রাতে উঠে যখন নামাজটা পড়ি অনেক কষ্ট হয়ে যায়, তাও নামাজটা পড়তে হবে সেটা মাথায় রেখে নামাজটা পড়ে শুয়ে যাই, আবার সকালবেলায় উঠে তাড়াহুড়া নাস্তা বানানো এটা সেটা মিলিয়ে দেখা যায় যে দিনটা কখন যে চলে যায় বুঝতেই পারি না। তো তাই শুক্রবারে চেষ্টা করি অন্তত একটু কোরআন তেলাওয়াত করার জন্য, আইনের বাবা তো অফিস নিয়ে ব্যস্ত থাকেন, আর এমনিতে মা কিন্তু সবসময় দুপুরবেলায় কোরআন তেলাওয়াত করেন। আর এই তো রান্নাটা তো তখন অর্ধেকটা করে চলে গিয়েছি, মোটামুটি হয়েছে, শুধু ঝোলটা আরও একটু কমে যাবে, তো ওইদিকে আমি ঝোলটা কমিয়ে একটু ধনে পাতা দিয়ে দেব, আর এদিকে আইনের বাবাকে বলছিলাম একটু সালাদ করার জন্য, আমার সালাদ খেতে খুব ভালো লাগে, আমি কিন্তু শুধু সালাদ দিয়েও ভাত খেয়ে ফেলতে পারি, সালাদের আইটেমগুলো আমার যেমন পছন্দ মাশাল্লাহ আমার ছেলেরও অনেক পছন্দ, ওর শসা হলে আর কিছুই লাগে না, তো এখানে টমেটো থাকলে খুব ভালো হতো, তো ভাবছি আর আইনে বাবাকেও বলছি আসছে শীতকাল, শীতকালে টমেটো শসা কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে যে সালাদটা হয় আহা এটা খেতে যে কী মজা, তো ওনার সাথে বলছিলাম আর হাসছিলাম। তো ওদিকে উনি কাটাকাটিটা করে দিচ্ছেন, আর এদিকে আমি রান্নাটা করে নিয়েছি, খুব বেশি কিছু রান্না করে নিয়ে যেহেতু অসুস্থ ছিলাম বেশ কিছু রান্না বান্না করার কোনো এনার্জি ছিল না, আর এমনিতে মাথার মাংসটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে।
তো আয়নে বাবা কাটাকাটি করে দিয়েছে, আমি জাস্ট এখানে এখন একটু মেখে নিচ্ছি এতটুকুই। আজ আর খুব বেশি কিছু রান্নাবান্না শেয়ার করতে পারিনি, আসলে এদিক সেদিক মিলিয়ে শুক্রবারটা অনেক বেশি ব্যস্তময় থাকে সেটা আমরা সব আপুরাই জানি, তো সেই জন্য আপনারা বুঝতে পাচ্ছেন যে আমার অবস্থাটাও এটা। তার মধ্যে আমি আমার ছেলে আমরা দুজনই অসুস্থ, এর মাঝে ডাক্তারের কাছে যাওয়া আসা, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা সব কিন্তু অলরেডি আয়ানকে দেওয়া হয়েছে, আয়ানকে করানোও হয়েছে, তাও কেন জানি আয়ানের কাশিটা এখনও যাচ্ছে না। তো আমি আমার আপু ভাই আন্টিদের সবাইকে বলছি আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, ওর যেন কাশিটা অনেক তাড়াতাড়ি কমে যায়। আমার কাশি আছে সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, মাথা ব্যথা নেই, বাট আমার ছেলে যখন কাশি দেয় তখন কিন্তু আমার খুব কষ্ট লাগে। আমার নিজের কাশিতেও বুক ব্যথা হয় না, যখন ও কাশি দেয় তখন কিন্তু আমার মনে হয় যেন বুকের ভিতরটা অনেক বেশি ব্যথা হয়ে যায়। তো এই তো এখানে আমি সালাডটা করে নিয়েছি, আর আয়ান তো এই সালাডটা খাবে না, আয়ানের জন্য একটু গোল গোল করে শশা কাটা হয়েছে। আর গতকাল পোয়া মাছ ভুনা করেছিলাম, তো সবটা খাওয়া হয়নি, কিছুটা ছিল সেটা এখন গরম করে নিয়েছি। আর এখানে এই তো ছাগলের মাথার হাড়টাও রান্না হয়ে গিয়েছে। পার্সোনালি যাদেরকে আমি বলবো, যাদেরকে রিকোয়েস্ট করার আছে তাদেরকে করছি, যারা যারা খাননি এই হাড়যুক্ত মাথার অংশটা অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, ভীষণ মজা হয়। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, এলোমেলো হয়তো কিছু কথা বলে ফেলেছি, তবে সেটা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একেবারেই কিন্তু আমি আজকে ভিডিও শেষ দিকে এসে গেছি, তাই আর খুব বেশি কিছু বলছি না, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।